হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর সকলকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে রিভিউ দেব এবং তার সাথে কিছু নতুন আপডেট আছে, তো সেগুলো তোমাদের দেব। তো প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী। তো শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী কারণ হচ্ছে এটা হচ্ছে বাবা ছেলের গল্প এবং নাতি গল্প। তো যেটা আমরা পোস্তর ক্ষেত্রে দেখেছিলাম, তো সেই পোস্তর সিনেমাটাই কিন্তু হিন্দিতে হচ্ছে এবং তার নাম হচ্ছে শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী। তো আমরা এখানে বাবার চরিত্রে আমরা পরেশ রাওয়ালকে দেখতে পাবো এবং বৌমার চরিত্রে আমরা মিমি চক্রবর্তীকে দেখতে পাবো এবং শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় ওনারাই ডিরেক্ট করছেন। তো আলাদা করে কিছু বলার নেই আমার, তবে গল্পটা সেম থাকছে এবং অভিনয়টা এখন মানে অভিনয়টা তো ভালোই। এই শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী এই সিনেমাটা 3রা নভেম্বর রিলিজ করবে, তো দেখা যাক কী হয়। এবং বাংলা অডিয়েন্স তো খুব ভালোভাবেই নিয়েছিল সিনেমাটা, তো এবং হিন্দিতে এখন হিন্দি বেল্টে কীরকম সাড়া ফেলে তো সেটাই এখন দেখার বিষয়। তো নেক্সট আপডেট যেটা সেটা দেবো, মানুষ সিনেমার একটা পোস্টার চলে এসছে যেটা জিতু কামাল এবং জিতকে হাফ পোর্শন মানে মুখের অর্ধেক অর্ধেক করে দেখানো হয়েছে এবং জিতু কামালকে কিন্তু দারুণ লাগছে, তার সাথে জিতকেও খুবই ভালো লাগছে। এবং জিতু কামালকে আমরা যেরকমভাবে দেখেছি আর কি, মানে এর আগের সিনেমাগুলো ধরো মানে সত্যজিৎ রায়ের ক্যারেক্টারে বা তারপরে এবং এখন মানুষ ক্যারেক্টারে, মানে পোস্টারটা কিন্তু মানে হাড্ডা হাড্ডি একটা ব্যাপার। এবং যেভাবে মানে আমরা ভিডিওটাতে দেখলাম যে মাংস খাচ্ছে বা তার যে লুক যে এক জায়গায় কাঁদছে, তো সেইগুলো কিন্তু খুবই ভালো লাগছে এবং খুব দারুণ লাগছে। এবং এখানে এখন পোস্টারটার কথা যদি বলি, পোস্টারটাও তো দারুণ লাগছে এবং আমার মনে হয় গল্পের দিক একটা এরকম থাকতে চলেছে। কারণ প্রত্যেকটা মানুষের দুটো মানে এই গল্পের ক্ষেত্রে দুটো দিক আছে, যে একটা হচ্ছে আমার মনে হয় যে জিত খুব ভালো একজন মানুষ থাকবে, তো পরিস্থিতির চাপে সে হয়তো খুব ভয়ানক হয়ে উঠবে, এবং জিতু কামাল খুবই বাজে থাকবে এবং সেও পরিস্থিতির চাপে ভালো হয়ে যাবে। তো এইটা কিন্তু আমরা একটা আন্দাজ করা যেতে পারে। তো যাই হোক, এবং হিন্দি বেল্টে চেঙ্গিজের মতনই রিলিজ করবে আশা করা যায়। এবং একদিনে তো আর বিশাল কিছু হবে সেরকম নয়, আস্তে ধীরে হবে, তো সেটার জন্য আমাদের ধৈর্য রাখতে হবে যে একবারে গিয়েই একবারে 10 কোটি টাকা কামিয়ে নেবো, 20 কোটি টাকা কামিয়ে নেবো, সেটা তো সম্ভব নয়। তবে দেখা যাক, আস্তে আস্তে সবাই ইয়ে করছে, মানে সব হিরোরাই চেষ্টা করছে, বাংলা থেকেও দেখবার চেষ্টা করছে, তো দেখা যাক কী হয়। তো নেক্সট আপডেট যেটা সেটা বিবেক অগ্নিহোত্রীর একটা সিনেমা আসছে, যেটা হচ্ছে আমাদের রামায়ণ মহাভারত থেকে নেওয়া, যার নাম হচ্ছে পারভা। এবং নেক্সট আপডেট যেটা সেটা হচ্ছে একই শ্রফ অভিনীত সিনেমা 2014। তো এটা হচ্ছে সিনেমার নাম 2014। এটায় মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো জ্যাকি শ্রফকে এবং 2024 সিনেমাটা আসছে এবং ডিরেক্ট করছেন হচ্ছে সর্বন তিওয়ারি। অভিনয় রয়েছে অক্ষয় ওবরয়, উদয় ঠাকুর, জ্যাকি শ্রফ, তো আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। তো দেখা যাক আগামী দিন আরও কী কী আপডেট আসতে থাকে। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পি বাংলা বিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।